পাশ্চাত্য নোংরা সংস্কৃতি আমার যুব সমাজকে কি দিয়েছে, এদেশের মেয়েরা ওই সংস্কৃতি থেকে কি শিখেছে। আমি আনিস আনসারী, আজ থেকে দীর্ঘ 24 বছর হলো মানুষকে শুনিয়ে আসতেছি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। শুনবেন কিনা, কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, কথা ঠিক। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায়া আছে মিস জরিনা। জোরে ঠিক কিনা? লম্বা লম্বায় আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘর, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা, কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, এইটা হলো রাঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। জোরে বলো, কথা ঠিক কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্স, চাই বন্ধু রাহাতায় চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো রাঙ্গপাড়ার টোকাই বাবুল কানা।